ভারত থেকে চতুর্থ চালানে সোমবার আরও 29টি অ্যাম্বুলেন্স দেশে পৌঁছেছে। চার চালানে মোট 100টি অ্যাম্বুলেন্স উপহার দিল ভারত। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার বিপুল পরিমাণ সৌদি রিয়াল সহ একজনকে আটক করেছে এভিয়েশন সিকিউরিটি ফোর্স। কুষ্টিয়ার দৌলতপুরে বন্যা কবলিত অন্তত 20টি শিক্ষা প্রতিষ্ঠান এখনই খুলছে না। দুই ইউনিয়নের এসব শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দী রয়েছে। বাগেরহাটে মোংলা বন্দরের খনন কাজে নিয়োজিত চীন প্রকৌশলী সহ দুজনকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোংলা থানায় মামলা হয়েছে। যুক্তরাষ্ট্রে শিক্ষা প্রতিষ্ঠান হঠাৎ খুলে দেওয়ায় স্টাফ সংকটে পড়ে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের দেখাশোনার জন্য লোক নেই ক্যাম্পাসে। জানুয়ারিতে সিনেমা হলে মুক্তি পাবে অপারেশন সুন্দরবন। রিয়াজ, সিয়াম, নুসরাত ফারিয়া সহ এক ঝাঁক তারকা এতে অভিনয় করেছেন। চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রাগের বিপক্ষে বুধবার খেলতে নামবে পিএসজি। এ ম্যাচটিতে একসঙ্গে খেলতে নামবে নেইমার, মেসি ও এমবাপ্পে।